ওকে সো এই আমরা কেবল থিওরামের আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করব এখানে এবং এই আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দেখব ঠিক আছে তো কি বল আছে দেখি যে ইফ ইচ কেবল সেগমেন্ট ক্যান সাপোর্ট ম্যাক্সিমাম টেনশন 75 এলবি ডিটারমাইন দা लार्जेस्ट লোড পি दैट ক্যান বি अप्लाईড ফর দা কেবল শোন ইন ফিগার 5 তাহলে এটা ছিল আমাদের সেই ফিগার 5টা ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টটা হলো পি তো বলা আছে যে আমাদের প্রতিটা যে সেগমেন্ট এখানে তিনটা সেগমেন্ট আছে এই তিনটা সেগমেন্ট ম্যাক্সিমাম যে টেনশনটা নিতে পারে সেই টেনশনটা হলো সেভেন্টি ফাইভ তাহলে আমার আসলে যেটা দেখতে হবে সেটা হলো এই পি এর ভ্যালু কত হলে তিনটা স্ট্রেচের মধ্যে সবচেয়ে বড় যেই টেনশনটা সেই টেনশনটা সেভেন্টি ফাইভ হবে ঠিক আছে তার মানে আমাদের মেন কাজ হলো টেনশনগুলোকে বের করা তো টেনশনের জন্য আমরা আগের ভিডিও দেখেছিলাম যে সময় টি এর এই যে আমাদের কেবলের যে আছে সে টানের কম্পোনেন্ট টা সেটা সবসময় আমাদের এইচ এর সমান হয় যে এইচ টা হলো আমাদের এই যে সাপোর্ট গুলো আছে সেই সাপোর্টের হরিজেন্টাল কম্পোনেন্ট এই সাপোর্টের হরিজেন্টাল কম্পোনেন্ট সমান হয় আমাদের টি এর হরিজেন্টাল কম্পোনেন্ট তাহলে কাইন্ড অফ এরকম না যে টি কজ টিটা এটা সমান সমান হয় আমাদের হরিজেন্টাল কম্পোনেন্ট তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো টি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই কস থিটা রাইট এইচ ডিভাইডেড বাই কস থিটা যেখানে থিটা হিসেবে আমার কি অ্যাঙ্গেল ধরতে হবে হরিজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে ধরতে হবে রাইট যেটা আমি কস থিটা বলছি এখন চিন্তা করি অ্যাঙ্গেলটা যত বড় হবে আমার কজের ভ্যালু তত ছোট হবে না অ্যাঙ্গেলটা যত বড় হবে কজের ছোট হবে কজের ভ্যালু যত ছোট হবে আমাদের তত কি হবে বাড়তে থাকবে তার মানে এখান থেকে ইম্পর্টেন্ট যে কনক্লুশনটা আমরা দাঁড় করাবো সেটা হলো আমাদের যেই সেগমেন্টের স্লোপ সবচেয়ে বেশি হবে বা অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হবে বা সবচেয়ে বেশি খাড়া উঠে যাবে সেটার টেনশন সবচেয়ে বেশি হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে রাখি ওকে তাহলে এখন আমরা যেটা বের করতে চাই সেটা হলো এই যে হরিজেন্টাল কম্পোনেন্ট আর এই স্লোপটা তো মেইন কাজ আসলে হরিজেন্টাল কম্পোনেন্টটা বের করাই ঠিক আছে আচ্ছা তাহলে সবার প্রথমে আমরা কর্ড লেন্থ একটু এঁকে এটা হলো আমাদের কর্ডটা তাহলে আমি কি এটা বলতে পারবো যে আমার ডি যে পয়েন্টটা আছে এই পয়েন্টের যে টোটাল স্যাক সে স্যাক হলো আমাদের এতটুকু লেন্থ এটাকে আমরা কি বলতে পারবো এটাকে আমরা বলতে পারবো ওয়াই ডি তাহলে এখন এই যে লেন্থটা বের করা আছে তাহলে এখন এই যে লেন্থটা আছে এটা বের করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে ঠিক আছে তো আমি এখানে একটু ড্রয়িংটা করার ট্রাই করি তো এখানে আমি আমার বক্সটাকে একটু আঁকি লেটস এই এটা হলো আমাদের একটা বক্স ঠিক আছে এই বক্সের কোন পার্টটুকু আছে আমি একটু দেখাবো চিত্রের সাথে মিলে দেখাবো তার আগে আমি একটু নিজে এখানে ঠিক আছে এখান থেকে এতটুকু হলো আমার টু ফিট এবং এইখান থেকে এতটুকু পুরা যে ডিসটেন্সটা সেটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করে ফেলবো একটা হলো আমার এখান থেকে এতটুকু একটা হলো মাঝখানের এতটুকু অংশ এবং আরেকটা হলো এতটুকু এখানে আছে আমার তিন ফিট এখানে আছে আমার চার ফিট আর এখানে কত আছে আমার তিন ফিট আশা করি আমরা বুঝতে পারছি কোন সেগমেন্টের কথা আমরা বলতে পারছি আমরা কিন্তু চিত্রের এই যে সেগমেন্টটুকু আছে না এই সেগমেন্টটুকুর দিকে তাকিয়ে আছে যখন এই সেগমেন্টটার দিকে তাকিয়ে আছে এখন এই সেগমেন্টে আমি যদি কর্ণটাকে যোগ করে দেই এটাই কিন্তু আমার কর্ড হবে ঠিক না কর্ণটাকে যোগ করে দিলে এটাই আমার কর্ড হবে আমি কি বের করতে চাচ্ছি আমি বের করতে চাচ্ছি এই যে তিন নাম্বার যে পয়েন্ট আছে না এই পয়েন্ট এই দুইটার মধ্যে ডিসটেন্স কত আমি সেটা বের করতে চাচ্ছি তাহলে এখানে আমি একটা সিমিলার ট্রায়াঙ্গেলের ব্যাপার ইউজ করতে পারি রাইট কারণ এখান থেকে এতটুকু হলো আমাদের থ্রি ফিট সো জাস্ট নর্মালি আমি থ্রি রাখি

তার মানে এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে আমার এইখান থেকে এতটুকু যে দূরত্ব সেটা হলো জিরো পয়েন্ট সিক্স এটা যদি জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে এখান থেকে কতটুকু এতটুকু কত হবে সেটা কি আর বলার অপেক্ষা লাগে এটা কিন্তু খুব ইজিলি বলে দেওয়া যাচ্ছে যে এটা হবে জিরো পয়েন্ট ফোর তাহলে সিমিলার ট্রাইঙ্গেলের ব্যাপারটা একটু ধরতে কষ্ট হতে পারে তাই আমি এখানে একটু ডিটেলে বললাম আদারওয়াইজ এটা কিন্তু বেশ ইজি একটা কনসেপ্ট আমরা কিন্তু সবাই এটা পারার কথা ঠিক আছে তো এটা আমরা আশা করি বুঝতে পারলাম তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো কি তাহলে আমরা একটা ইনফরমেশন এখান থেকে বের করে নিয়ে আসতে পারলাম যেটা হলো ঠিক আছে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের জন্য অনেক প্রচুর কারণ কোন একটা পয়েন্টের চাক কিন্তু আমার জানা থাকা লাগে তো এই পয়েন্টের চেকটা আমরা এভাবে বের করে ফেলাম কেবল বলতে নামে আমরা যখনই এইরকম অঙ্কগুলো করবো কোনো না কোনো একটা পয়েন্টের চেক আমাদের জানা থাকা লাগবেই বেশিরভাগ অঙ্কে তো সেটার দিকে আমরা একটু তাকিয়ে থাকবো ঠিক আছে এবার আমরা এজ ইউজুয়াল আমরা আমাদের কি করবো আমাদের যে রিয়াকশন ফোর্টগুলো আছে সেগুলো একটু আমরা শুরু করবো আস্তে আস্তে তো আমরা কি করবো এটা সমান সমান একটা ইমাজিনারি বিম এখানে কল্পনা করবো তো লেটে এটা হলো আমাদের সেই বিমটা আমি তাড়াতাড়ি এঁকে ফেলছি ওকে সো এদিক বরাবর আমাদের একটা রিয়াকশন আসবে যেটা হবে আর এ এবং এই দিক আরেকটা রিয়াকশন আসবে সেটা কত সেটা হলো আমাদের আর বি বি নাম দাও কিন্তু ঠিক আছে তো আর বি বললাম আমরা জানি এখানে এতটুকু হচ্ছে তিন এতটুকু হচ্ছে চার এবং এতটুকু হচ্ছে তিন তো আমরা রিয়াকশনগুলো বের করতে চাই বের করার জন্য অনেক মেথড আছে বাট আমরা যেহেতু মোমেন্টের গুলাই ব্যবহার করবো তো আমরা লিখে ফেলি এখানে যে সামেশন অফ এম এ ইকুয়ালস টু জিরো এখানে বললাম এই রকম পজিটিভ

এটা বের করে নিবো এটা আর বলার কিছু আমি জাস্ট করে দিচ্ছি ওকে সো এটা আছে আমাদের আর এর মান এখন আমার যেটা দরকার সেটা হলো এই যে ডি পয়েন্টটা আছে ডি পয়েন্টের এর দরকার ডি পয়েন্ট কোনটা ডি পয়েন্ট হলো এটা এটা হলো ডি পয়েন্ট তো ডি পয়েন্টের মোমেন্ট কিভাবে বের করবো আমি জাস্ট এই বামের সেগমেন্টটা কনসিডার করি বামের সেগমেন্টটা কনসিডার করে তাহলেই হয়ে যাবে বামের সেগমেন্টে এক্সিয়াল করতে আসবে শেয়ার করতে আসবে দেখানোর দরকার নেই আমরা জাস্ট কোনটা নিয়ে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড সো এটাকে আমরা নাম দিবো এম ডি এখানে জাস্ট একটা ফোর্স আছে যেটা হলো আর বি মাত্র বের এই যে বের করে রেখেছি থ্রি পি প্লাস থ্রি ফিফটি বাই টেন ঠিক আছে এরকম আছে লেন্থটা কত লেন্থটা হলো থ্রি তাহলে আমি কি বলতে পারবো আমি বলতে পারবো যে এমডি এটা পজিটিভ মোমেন্ট মাইনাস এটা মাল্টিপ্লাইড বাই থ্রি সো এখানে আসবে থ্রি বাই টেন পিপি প্লাস পি ফিফটি এটা ইকুয়ালস টু হয়ে যাবে কত এমডি ঠিক আছে মানে সলভ টলভ করলে এটা কি হয়ে যাবে এমডি হয়ে যাবে এটা আমরা সবাই খুব সহজে কিন্তু বুঝতে পেরেছি আমি খুব ডিটেলে যাচ্ছি না এটাতে কারণ এগুলো সহজ জিনিস এগুলো পারি আমরা সবাই জাস্ট আমরা মেইন ম্যাথার দিকে একটু ফোকাস করতে চাই আচ্ছা তাহলে এখন আমরা কি জানি আমরা জানি জানিজেন্ট রিয়াকশন মাল্টিপ্লাইড বাই ওয়াইডি এটা সমান সমান হবে এম ডি দ্যাট ইজ থ্রি বাই টেন ইন্টু পিপি প্লাস থ্রি ফিফটি তার মানে এখান থেকে এইচ এর ভ্যালু কত আসবে এইচ এর ভ্যালু আসবে ওয়াইডি যেটা মানে হলো ফোর পয়েন্ট ফোর ওয়াইডি দ্বারা ভাগ থ্রি ডিভাইডেড বাই ফোর পয়েন্ট ফোর মানে হয়ে যাবে দশের সাথে মাল্টিপ্লাই হয়ে জাস্ট ফোর ফর্টি ফোর আর এখানে আসবে থ্রি পি প্লাস থ্রি তাহলে এটা কিন্তু আমরা বের করে ফেলেছি এইচ এর মানটা কত এখন আমরা জানি যে আমাদের এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে রাইট চিত্র দেখে বোঝা যাচ্ছে যে বি ডি পার্টটা সবচেয়ে বেশি স্টিপ চিত্র দেখে বোঝা যাওয়ার কারণটা কেন বললাম কারণ চিত্র ধারার কোনো জায়গায় কিন্তু আমরা আসলে অন্যগুলা স্লোপ বের করতে পারবো না তো আমি একটাই স্লোপ বের করতে পারবো এবং ওইটাই সবচেয়ে স্টিপ দিয়েছে ওইটাতেই আমরা ম্যাক্সিমাম কি পাবো টেনশনটা পাবো তাহলে আমরা এখানে লিখব যে ম্যাক্সিমাম টেনশন অ্যাট অ্যাট বিসি এবং আমরা ম্যাক্সিমাম যে টেনশনটা পাবো সেটা যদি 85 নিতে পারে তাহলে অন্যগুলো অবশ্যই নিতে পারবে কারণ সেখানে তো কম আসবে তাহলে এখন আমি কি বলবো আমি বলবো যে আমার টি কিন্তু এটার যে হরিজন্টাল কম্পোনেন্ট তো চিন্তা করি তো হরিজন্টাল কম্পোনেন্টটা কি আসবে আমার এইখানে যে স্লোপটা সেই স্লোপের এদিকে আছে ফাইভ আর এদিকে আছে কত থ্রি তাহলে এই যে রুট রুটটা কত হবে টোয়েন্টি ফাইভ আর নাইনের যোগফল মানে থার্টি ফোর ঠিক না রুট ওভার থার্টি ফোর তো হরিজেন্টাল যখন নিব তখন থ্রি বাই রুট ওভার থার্টি ফোর লিখতে হবে তাহলে আমরা লিখবো থ্রি বাই রুট ওভার থার্টি ফোর এটা সমান সমান হতে হবে আমার এই যে এইচ এর সমান ঠিক না এটা কিন্তু আমরা একদম সিম্পল একটা রিলেশন থেকে জানি যে সব সময় আমাদের কেবল টেনশনের হরিজেন্টাল কম্পোনেন্টটা আমাদের সাপোর্টের যেই হরিজন্টাল কম্পোনেন্ট আছে সেটা হরিজন্টাল রিয়াকশনটা আছে সেটা সমান হয় তো এখানে টি এর ভ্যালু কত বসাবো ই এর ভ্যালু অবভিয়েন্টলি আমরা 75 বসাবো সো আমরা এখানে লিখে রাখি যে টি টেন্ডস টু কি 75 এবং এটা করার পরে আমরা এখান থেকে পিটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো সো ক্যালকুলেটর জাস্ট বসিয়ে ক্যালকুলেট করে ফেলবো তো এটা আসছে 71.98 যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 72 lb তাহলে ম্যাক্সিমাম 72 lb পাউন্ড ফোর্স আমরা

আর এখানে আরেকটা আমরা পেলাম যেটা হলো মাঝে মাঝে অঙ্কের ভিতরে চিত্র দিয়ে দেয় চিত্র দেখে বোঝা যায় যে কোনটা বেশি স্টিপ যেটা বেশি স্টিপ হয় সেটাতে টেনশন সবসময় কি হবে বেশি হবে তো এই অঙ্কটা আমাদের এতটুকুই থাকলো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা প্রবলেম নিয়ে ট্রাই করবো ঠিক আছে